দাঁড়িয়ে বর্তমান শ্রীক্ষেত্র কালি গোটে এসপি দেখলে গোটে উচিত পদক্ষেপ নেলে যে 52 লক্ষ টাকার ব্রাউন সুগার ধরছেন এসপি অশেষ ধন্যবাদ জয়েন করু করু গোটে বড় পদক্ষেপ নেলে কিন্তু আমার আগুক যেহেতু নির্বাচন আসুচি রথযাত্রা মধ্যে আসুচি তাপরে কেমনি টিকে দেখবে প্রতি গ্রামাঞ্চল হোক সহরাঞ্চল প্রত্যেক বস্তি অঞ্চলের বি দেখবে যুবক যুবপিঢ়ি নিশাশক্ত অবস্থায় বসছেন গাঁ টু সহর পর্যন্ত ঐতিহ্য সহর বর্তমানে নিশার সহর হওয়া লাগিছে আমি আপনার জরিয়া এসপি এ জনাইব চাহুছি যে যেমন আগ মানে নিশা মুক্ত যেমন বহু শীঘ্র হওয়া দরকার গাঁ টু গাঁ সহর টু সহর প্রত্যেক জায়গায় যেমনি চড়াও হওয়া দরকার রাতে অধরে হোক দিনের হোক স্পেশাল স্কোয়াড মানে নিজে যেমনি বুলি বুলি যেমনি আগুর করুলে সেমনি এটা চড়াও হওয়া দরকার খালি 52 লক্ষ টাকার হিরোইন ধরদেলে হবনি যুবপিঢ়ি আজ্ঞা নিশাশক্ত হচ্ছেন কোম পাই ইজিলি এটা অ্যাভেলেবল হয়ে যাচ্ছে আপনার দেখবে কেউ কেবিন মিলুব কেউ পান দোকানের মিলুচি কেউ বস্তি ঘরে মিলুচি কাহার মিলুচি এগুলাক পুলিশের জানতর বি হোলা আগুর যা আমি রিপোর্ট মিলুলে আগুর যে পুলিশের জানতর হোলা কম সিম না শুনেছি কোণ সিম তা কৌন যেটা ইজিলি অ্যাভেলেবল হয়ে যাচ্ছে আপনার দেখবে মোবাইল দোকানের হোক কি আপনার পান দোকানের হোক আপনার কহিলি বি এটা প্রত্যেক বস্তির ঘর মানুষের হয়ে যাচ্ছে জলখিয়া দোকানে শুনেছি মিললি মানে এই হিরোইন হোক কি গঞ্জেই হোক এসব জিনিস আমার ঐতিহ্য সর এটা জগন্নাথ ধাম এটা পুরীর বিশ্বর সবুঠ চারিধাম ভিতরে অন্যতম এটা ঐতিহ্য সরটা কেমন আমি নিশামুক্ত সহর করা আটা আপনার জরিয়া আমি এসপি জনাব এইভাবে ভাবে নিশার কারবার বড়ছে যে বর্তমানে মদ ব্রাউন সুগার 110 ট্যাবলেট ই যে প্রকার ভাবে প্রচুর ওষুধ দোকানে বিক্রি হচ্ছে আকু সাধারণ লোক খাইকি খাইলা মানে সেমানে বাপ মা বি চিনি পাৰু না যে ট্যাবলেট খাওছেন সেমানে সাঙ্গু সাঙ্গু হত্যা ধরে লোক আক্রমণ করছেন এই সিঙ্গি দ্বারে শহ শহ সংখ্যার এইভাবে লোক সব মন্দির চারিপটে বুলুচার এবং মদ গোটে কুটির শিল্প হয়ে গেল বেনামীর প্রত্যেক জায়গায় মদ বিক্রি হল প্রত্যেক জায়গায় ব্রাউন সুগার বিক্রি হচ্ছে তেমক সমস্ত জিনিস বর্তমানে যুবপিঢ়ি আগামী যে আসছেন বর্তমানে সেমানু সম্পূর্ণ মানে সে নষ্ট হয়ে যাবে মানে নষ্ট তো হয়ে গেল কেন পাঠ সাঠ পড়ি চাকরি নাই বৃত্তি নাই কিছু নাই যেমন কাহু টিকি নিশাখোর হয়ে গেলে নিশা খাই ক্রাইম কলে তেমক চেন ছড়াইলে সে বিভিন্ন প্রকার অপরাধের কার্যের এসব হচ্ছে তেমক বর্তমানে যে পুলিশ অফিসর আসছেন আমার এসপি মহাশয় সে বর্তমানে জন টাণুয়া দক্ষ পুলিশ অফিসর আমি তাকে নিবেদন করা যে নির্বাচন এবং তাপরে পরে রথযাত্রা এবং 12 মাসের পুরীতে 13 যাত্রা এটি শহ শহ ভক্ত যাত্রী এটি আসছেন তেমকি এমনকু লুটিয়া সব নিশাখর মানে পুরা মানে প্রচুর ভাবে ঠকিয়া সে ব্যবস্থা কলে যেটি যা হল সাংু সাংু কাঠ ভাড়া ধরে আক্রমণ কলে লুহা ছড় ধরে আক্রমণ কলে ছুরী কোটরি বন্ধুক বি কলে তেমকি আমি এতিকি এসপি নূতন এসপি অনুরোধ করা সে নিশা উপরে রোক লগাতু এবং যে সব নিশা খাইকি উপদ্রব করছেন এবং ড্রগ্স কন্ট্রোলর বি তাকে নির্দেশ দিওন্তু যে যে ঔষধ দোকানে নিশা ঔষধ বটিকা বিক্রি হচ্ছে তাকে নীতিমাপ রুটিন ভাবে তাকে চেকিং করা যাও সেমানক উপরে দৃঢ় কার্যানুষ্ঠান সেমানক উপরে নিয়া যাও আর যে নিশা খাইকি এসব কার্য করা হচ্ছে তাকে সম্পূর্ণ ভাবে 110 লগিয়ে তাকে কিছুদিন রক্ষা দরকার করা যাও কিন্তু আমি কইছিল পুরী গোটে পবিত্র জায়গা পুরী গোটে পবিত্র জায়গা এই পবিত্র স্থানরে নিশা দ্রব্য মাদক দ্রব্যর কোনোসি স্থান নাহি তেণু আমি যে কার্যক্রম যে মিশন মোড্রে এই ড্রাইভ চালিছি তাকু আউরি এক্সপেডাইট করা যাব সমস্ত অফিসার্স মানুষ নির্দেশ দিয়া হয়েছি এবং সেমানে মধ্যে উচিত ভাবরে এই জিনিসটাকে বুঝি পারছন্তি তার সিরিয়াসনেসটাকে এবং আগামী দিনে আপনার দেখবে যে আমি প্রত্যেক অঞ্চলর কেমিতি অর্গানাইজ ওয়ে যদি কিছু হচ্ছে বা কোনসি জায়গায় বি যদি নিশা প্রচলিত অছি নিশা বিক্রয় তাহলে কোনসি প্রকারে তাকু বরদাস্ত করা যাব না এবং জিরো টলারেন্স পলিসি ফলো করা যাব এবং আমার সতত চেষ্টা রহিব।
জিনিস।